Nah, tadi SD selesai. আচ্ছা, কেমন আছো সবাই? জি ম্যাম, ভালো আছি। আপনি আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। কি পড়াশোনা করতেছো নিজেরা একটু? কি কোনো কথা নাই কেন? পড়াশোনা কথা জিজ্ঞেস করে ম্যাডাম কোনো কথা বলতে, তাই তো? করেছো পিপিএস? তোমরা কেউ পড়েছো বাসায়? একজনের কথা বলে না। কি রে, কেউ পড়ো নাই? জি ম্যাম, আচ্ছা শোনো, অন্তত বই না পড়লেও আমরা যে লেকচারে যেটুকু পড়াই অন্তত সেটুকু একবার করো, না হলে তো পড়াটা খুব। পড়েছি। আচ্ছা গুড, একটু পড়ো তোমাদের জন্য। তো এখন কন্ডিশনটা এরকম, মানে সরাসরি হাসপাতালে এসে ক্লাস করলে, তুমি দেখলে ওয়ার্ডে থাকলে যেরকম, এখন তো এমনি সিচুয়েশনটা কি অনেক দূর দূর হয়ে গেছে, তাই না? ছাড়া ছাড়া হয়ে গেছে। তো তার মধ্যে আবার তোমরা যদি না ট্রাই করো তাহলে পরিস্থিতিটা কঠিন হয়ে যাবে, তাই না? মানে অন্য প্রফেশন, অন্য প্রফেশন, আমাদের তো ডাক্তারি প্রফেশন হলো অন্যরকম, তাই না? আমরা তো পড়াশোনার সাথে না থাকলে একদমই সব ভুলে গেলে হবে, আমাদের একটু করতে হবে, কারণ সুযোগ পেলেই আমাদের পরীক্ষা হয়ে যায়, তাই না? অন্যান্য অনেক জায়গায় পরীক্ষা কিন্তু হচ্ছে, কিন্তু মেডিকেল প্রফেশন তো হচ্ছে এর মধ্যে, তাই না? সব হয়ে গেল, পরিস্থিতি কখন ঠিক হয়ে যাবে এটা তো কিছুই বলা যাচ্ছে না। যাই হোক, আশা রাখি বাসার সবাইকে নিয়ে তোমরা ভালোই আছো। আজকে আমরা একটু, সেদিন আমরা পোস্টপার্টাম হেমোরেজ করেছি, মনে আছে তো? না, জি ম্যাম, তো আমরা বলছিলাম পোস্টপার্টাম হেমোরেজ মানে এই চ্যাপ্টার গুলোতে কি কি হাইলাইট করতে হবে সেটা আমরা বলছি। যে একটা প্রথমে ডেফিনেশনটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে টাইপ কি পোস্টপার্টাম হেমোরেজ, তারপরে প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ, সেকেন্ডারি প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট কজ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো, তার সাবহেডিং এ কি বলবো, তারপর ম্যানেজমেন্টটা কিছু করেছে, তাই না? এখন একটু দেখি, তো পড়াশোনা সবাই তো বলছো, দাবি করছো পড়ছো, ঠিক আছে, দেখি কেমন। আচ্ছা আকিব রশিদ লাইনে আছো তুমি? আকিব, আকিব 48 আছো তুমি? আকিব, আচ্ছা দেখি, আফরোজা আবেদিন কি লাইনে আছো? আফরোজা, ইয়েস ম্যাম, ম্যাম আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, করছো বাবু তুমি পিপিএইচ? ম্যাম একটু দেখছিলাম, পিপিএইচ এর ডেফিনেশন তুমি বলতে পারবা আফুজা? ম্যাম এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দা জেনিটাল ট্র্যাক্ট আফটার ডেলিভারি অফ দা বেবি টু দা এন্ড অফ দা পারপেরিয়াম। তারপরে আর কিছু ছিল যে উইচ অ্যাডভার্সলি এফেক্ট দা ম্যাটারনাল হেলথ এভিডেন্স বাই ইনক্রিজ পালস ডিক্রিজ, এটুকু বললে কমপ্লিট হবে। তাও তুমি এটুকু বলছো, আমি থ্যাংক ইউ। তারপর 34 মেহজাবিন তাবাসসুম, পড়ছো তুমি মেহজাবিন?
জি ম্যাম। আচ্ছা তুমি কি বলতে পারবা যে প্রাইমারি পিপিএস এর কজ? আচ্ছা আরিফ, আরিফ রেডি আছো? আরিফ 46? Yes ma'am। তুমি বলতে পারবে কজ অফ প্রাইমারি পিপিএস কি কি? কজ ম্যাম কম ম্যাম সাম প্লেসেন্টা ডিসঅর্ডার, ফর এক্সাম্পল প্লেসেন্টা ইনক্রিটা, প্লেসেন্টা প্রেভিয়া ম্যাম, ইউটেরাইন লিওমায়ামাস ম্যাম, মাল্টিপল জেস্টেশন, সাম পলিহাইড্রোমিনাস। তুমি বলেছো ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম সেদিন তোমরা বইয়ে আমরা পড়াটাকে একটু গুছিয়ে দিছিলাম যে যদি প্রাইমারি পিপিএস এর কজ জিজ্ঞাসা করে তাহলে তোমরা চারটা ব্রড হেডিং আগে বলে নিবা। কি কি ব্রড হেডিং? যেহেতু প্রাইমারি পিপিএস এর মেইন কজ অ্যাটোনিক ইউটেরাস, তাহলে আমরা চারটা টি দিয়ে মনে রাখতে বলছিলাম। যে প্রথম কথাটা বলবা অ্যাটোনিক, অ্যাটোনিসিটি, হ্যাঁ। তারপর দুই নাম্বার কি বলছিলাম? ট্রমা। তিন নাম্বার বলছিলাম রিটেন বিটস। চার নাম্বার বলছিলাম কোয়াগুলেশন, কোয়াগুলোপ্যাথি বা কোয়াগুলেশন ডিসঅর্ডার। এই চারটাকে প্রথমে ব্রড হেডিং এ বলে তারপরে অ্যাটোনিসিটির কজের মধ্যে তোমার একটা ছিল, ঠিক আছে? পলিহাইড্রোমনিয়াস বলো, বিগ বেবি বলো, মাল্টিপল প্রেগন্যান্সি বলো, ঠিক আছে, মাল্টিপেরিটি বলো, এনিমিয়া বলো, এটার মধ্যে আরো অনেকগুলো কজ, কিন্তু প্রথম চারটা এটা হেডিং বলো। Before cannula, and by cannula we will give 500 ml normal saline 40 drops and injection ergometrine 0.2 gram and injection misoprostol 800 microgram per rectal slab, ma'am. But if the uterus is still atonic but there are no retained tissue, we will give the uterine massage, and then we will give the Coley's condom catheter method we will use, ma'am. If still bleeding occurs, then we will do the laparotomy. Then we will do the stepwise vascularization, which includes uterine artery anastomosis, anterior division of interior iliac artery, Blaine's suture, and then hysterectomy, which includes subtotal hysterectomy. Okay, good. Very good. আচ্ছা তাহলে তুমি একটু পড়েছো দেখে আমার খুবই, আমি খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি, ঠিক আছে। এখন আমরা একটু, যেহেতু আমরা ম্যানেজমেন্ট পড়লাম না, আমরা কজ পড়েছি, ম্যানেজমেন্ট পড়ছি, তাহলে এই প্রাইমারি পিপিএস প্রিভেন্ট করারও কিছু ওয়ে আছে। যে আমরা যদি মানে এই পিপিএসটা হওয়ার আগে এন্টিনেটাল এবং ইন্টারনেটাল পিরিয়ডে কিছু কাজ করি, তাহলে এই পিপিএসটা অ্যাভয়েড করা যায়। যেমন কি যেন আমরা বলছিলাম যে একটা এনিমিক পেশেন্ট, তার হয়তো বা 300 ml 400 ml ব্লিডিং হলো, কিন্তু এটুকুতেই মায়ের পালস বেড়ে গেল, ব্লাড প্রেশার কমে গেল, তাহলে সেটাও আমরা পিপিএস। তাহলে আমরা কোনো যদি পেশেন্ট যে প্রেগনেন্ট হবে তার আগেই তার যদি ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ স্ট্যাটাস, মানে তার আয়রন যে স্ট্যাটাস বডি স্টোরটাতে সেটা যদি আমরা বাড়াই, ঠিক আছে, তাহলে কি হবে, তার যদি বডি রিজার্ভ ভালো হয় তাহলে তার ব্লিডিং একটু বেশি হলেও সেরকম এনিমিক হয়ে যাবে।
এন্টিনেটাল পিরিয়ড, তারপর সে প্রেগনেন্ট হোক, প্রেগনেন্ট হওয়ার পর সে এন্টিনেটাল পিরিয়ডে যখন আমার কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্ট আসার পর আমি হাই রিস্ক পেশেন্ট গুলাকে ক্যাটাগরাইজ করি। হাই রিস্ক পেশেন্ট কারা? আমরা জেনেছি যে কারো যদি পলিহাইড্রোমনিয়াস থাকে, কারো যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে, ঠিক আছে, কারো যদি বিগ বেবি থাকে, ফাইব্রয়েড ইউটেরাস থাকে, মাল্টি পেরিটি বলো, এলডারলি মানে কি বলবো, এলডারলি প্রাইমি অথবা গ্র্যান্ড মাল্টিপারা, যেই সব কারণে আমরা এন্টিসিপেট করি এদের পিপিএস হতে পারে, তাহলে ওই পেশেন্ট গুলাকে আমরা কি করলাম, হাই রিস্ক ফ্যাক্টর হিসেবে আইডেন্টিফাই করলাম যে এরা হলো হাই রিস্ক, এবং এদেরকে আমরা ম্যান্ডেটরি ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি, এরা এবং এই গ্রুপটাকে আইডেন্টিফাই করে পেশেন্টকে বলে দিলাম যে না, আপনাদের কিছুতেই বাসায় ডেলিভারি হওয়া যাবে না, এটা আপনাকে অবশ্যই হসপিটাল ডেলিভারি হবে। এই কোথায় ডেলিভারি হবে? যেখানে ব্লাড ব্লাড ট্রান্সফিউশন পসিবল, ঠিক আছে, ব্লাড ট্রান্সফিউশন পসিবল, এবং কি করবে, এন্টিনেটাল পিরিয়ডে আমরা তার ব্লাড গ্রুপটা জেনে নিব এবং সেই গ্রুপের অন্তত দুইটা ডোনার রেডি রাখবো, তাহলে এই পেশেন্টটা কি হবে, ওরকম খারাপ হবে না, তাই না? তাহলে এটা একটা কাজ। আর কি করতে পারলাম, যে প্লাসেন্টা যখন আমার কাছে পেশেন্ট আসবে, পেশেন্টকে আমরা নিশ্চয় আল্ট্রাসাউন্ড করবো, তাই না? আল্ট্রাসাউন্ড করে প্লাসেন্টা লোকালাইজেশনটা, প্লাসেন্টাটা কোথায়, কারণ যাদের প্লাসেন্টা প্রিভিয়া, সেদিন আমরা পড়েছিলাম, যাদের প্লাসেন্টা প্রিভিয়া লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা থাকে, তাদের কি পোস্টপার্টাম হেমোরেজ হওয়ারও সম্ভাবনা থাকে, তাহলে এই গ্রুপটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেম একে হাই রিস্ক পেশেন্ট হিসেবে ট্রিট করে একে ডোনার রেডি রাখতে হবে। আর কি, যাদের মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা, মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা, আমরা একটু হয়তো ক্লাসের শেষের দিকে অথবা আগামী ক্লাসে আমরা মরবিড অ্যাডহেরেন্ট, সাধারণত কি হবে, প্লাসেন্টা বেবি ডেলিভারি হওয়ার পরে প্লাসেন্টা সেপারেশন, প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এবং প্লাসেন্টা এবং ইউটেরাস মাঝখানে একটা সুন্দর ক্লিভেজ থাকে, সেই অনুযায়ী আস্তে আস্তে প্লাসেন্টা সেপারেট হবে, কিন্তু কোন কোন সময় যদি প্রিভিয়াসলি স্কার ইউটেরাস হয়, যেমন কারো যদি ডি ডাইলেটেশন এন্ড ইউটেরাস, অথবা কারো যদি মেডিকেল মানে মেনস্ট্রুয়েশন রেগুলেশন এমআর, অথবা ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা, এরকম হিস্ট্রি যদি প্রিভিয়াস থাকে, মায়োমেক্টমি, সিজারিয়ান সেকশন, মানে বিশেষ করে স্কার ইউটেরাস এরকম হিস্ট্রি থাকে, তাদের অনেক সময় হতে পারে যে প্লাসেন্টাটা পরবর্তী প্রেগনেন্সিতে প্লাসেন্টাটা এমন ভাবে লেগে থাকে, ঠিক আছে, সে কি থাকে, প্লাসেন্টা এন্ডোমেট্রিয়ামে ওখানে থাকার কথা, তাই না? এন্ডোমেট্রিয়ামে প্রেগনেন্সিটা ডিসিড হওয়ার, কিন্তু সে দেখা যায় এই এন্ডোমেট্রিয়াম ক্রস করে মায়োমেট্রিয়ামও ইনভার্টেড, অনেক সময় মায়োমেট্রিয়ামও ক্রস করে প্যারামেট্রিয়াম এবং ব্লাডার পর্যন্ত চলে যায়, তাহলে এই প্লাসেন্টার ইনভেশনের উপর নামকরণ করে নাম চেঞ্জ হয়ে যায়, ইনফিটা, পারফিটা, হ্যাঁ, কোনো কারণে যদি মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা থাকে, এবং অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি সেটা সুন্দর বলে দিতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি উইথ কালার ডক্টর করে স্পষ্ট বলবে, তাহলে এই গ্রুপের পেশেন্টটাকে হাই রিস্ক পেশেন্ট হিসেবে আইডেন্টিফাই করতে হবে, ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি করতে হবে, ব্লাড রেডি করতে হবে। তাহলে আমরা প্রথমে একদম প্রেগনেন্ট হওয়ার আগে কি করলাম, তার হিমোগ্লোবিন স্টোরটা বাড়াইলাম, তাকে যদি অ্যানিমিয়া হয় তাকে আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে, অথবা তার হয়তো বা মানে পিরিয়ডের সময় ব্লিডিং হয়, তাহলে যাতে ব্লিডিং কম হয় সেটার জন্য কিছু ড্রাগ দিয়ে, হিমাটিনিক্স দিয়ে আয়রনের স্টোরটা বাড়াইলাম, প্রেগনেন্সি হওয়ার আগেই তার বডির যে রিজার্ভ আয়রন স্টোর সেটাকে আমরা হিমোগ্লোবিন লেভেলটা আমরা বাড়াই, এটা করতে পারি কি প্রি প্রেগনেন্সি। এখন প্রেগনেন্ট হলে আমরা কি করতে পারি, প্রেগনেন্ট হলে হাই রিস্ক ফ্যাক্টর যেসব আছে যাদের জন্য পিপিএস হতে পারে, সেই গ্রুপ গুলাকে আমরা আইডেন্টিফাই করি, হাই রিস্ক গ্রুপ আইডেন্টিফিকেশন, এবং তাদেরকে কি করলাম, ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি, যে না, তোমার কিছুতেই বাসায় ডেলিভারি করা যাবে না, তোমার অভিজ্ঞ দায়ী দেওয়া বাসায় ডেলিভারি করা যাবে, তোমাকে অবশ্যই অবশ্যই হাসপাতাল ডেলিভারি, তাহলে হাই রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফিকেশন, ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি, এবং সেই গ্রুপটাকে আমরা কি করলাম, ব্লাড গ্রুপিং করলাম এবং দুইটা করে ডোনার রেডি। তাহলে এটা করলে কি হবে, আমাকে রোগী খারাপ হয়ে যাবে, হিস্টেরেক্টমি পর্যন্ত যাবে, আমি তো আগেই ওর জন্য প্রিপেয়ার,